এত কষ্ট করে বাজার থেকে কিনে আনা তরকারি যখন রান্না করার পরে সম্পূর্ণ ফেলে দিতে হয় তখন কেমন লাগে আপনারা একটু বলেন তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু মনটা অনেক খারাপ কারণ আজকে রান্না করা তরকারিটা সম্পূর্ণই ফেলে দিলাম। তরকারিটা কেন ফেললাম সেটা বলছি সামনেই। আর এই তরকারিটা এই যে তরকারিটা যখনই দেখি তখনই আমার খুবই খারাপ লাগে। এত তরকারি দাম দিয়ে কিনে এনে তারপর যদি ফেলে দেয় তাহলে মনটা কতই না খারাপ হয় বলেন তো। তো আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আবারও তরকারি রান্না করব এই জন্য। আর আবারও তরকারি রান্না করব সেগুলো কুটে আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি। আর এই তরকারিগুলো নতুন করে আবার সম্পূর্ণটা রান্না করতে হবে এই গরমের মধ্যে আমাকে। তো কি আর করার, ভাগ্যে ছিল না এই জন্য ওই তরকারিটা খেতে পারিনি। চিচিঙ্গা তরকারি কিন্তু আমার ভীষণ পছন্দের, কিন্তু তরকারিটা কেন ফেলে দিচ্ছি সেটার কারণ হচ্ছে তরকারিটা তেতো হয়ে গিয়েছে। আর তেতো কেন হলো সেটা আমি জানি না, এই রকম তেতো তরকারি কখনোই আমি খাইনি। আমি শুনেছি যে এইসব গাছের চারা বা ফল চারার মধ্যে পড়ে সেই সব গাছের তো ফল বা তরকারি বা শাক পাতা সবকিছুই তেতো হয়ে যায়। তো আমার মনে হয় এই ঝিঙ্গাটাও সেরকমই হয়েছে। তাই নতুন করে বেগুন দিয়ে বেগুন রান্না করব। আর বেগুনটা আজকে রান্না করব আমি তেলাপিয়া মাছ দিয়ে। তো তেলাপিয়া মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, আর বেগুন আর আলু কিন্তু ধুয়ে তারপরে কুটে রেখে দিয়েছি। তো মাছটাকে আমি হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এইখানে লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছটাকে আমি ভালো করে ভেজে তারপর বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর আজকে আমার মনটাই ভীষণই খারাপ কারণ আজকে বাহিরে প্রচণ্ড গরম, আমি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। তারপর আর কি বেগুন রান্না করেছিলাম সেদিন আমি তেলাপিয়া মাছ দিয়ে এবং মিষ্টি কুমড়া রান্না করেছিলাম। তো তারপর আসলে আর ভিডিও করতে পারিনি কারণ গরমে আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। আর এই গরমে নতুন করে ভিডিও করতে আমার খুবই কষ্ট হচ্ছিল, তো কষ্টের জন্য আমি আর সেদিন কোনো ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।